এই মুহূর্তে আহসানুল্লাহ মাস্টার হাসপাতাল কেন্দ্রে আছেন রিপোর্টার রাশেদ লিমন এবং নীলের পাড়ায় আছেন রাশেদ বাপ্পি। সরাসরি প্রথমেই যাচ্ছি বাপ্পির কাছে। ঠিক এই মুহূর্তে আমরা আছি গাজীপুর সদরের নীলের পাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এবং ভোট যে একটি উৎসব সেটি পুরোপূর্ণভাবে গাজীপুরে উৎসবে পরিণত হচ্ছে সেটি আমার পেছনে যে ভোটাররা আছেন সেটি দেখলে দর্শক আপনারা বুঝতে পারবেন। ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে নারী ভোটারদের যে দীর্ঘ লাইন এটা কিন্তু প্রচণ্ড রোদ এই মুহূর্তে, একদম মাথার উপরে সূর্য, তারপরেও কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছেন ভোট দেওয়ার জন্য। অর্থাৎ সাধারণ মানুষের মধ্যে ভোট নিয়ে যে আগ্রহ উচ্ছ্বাস আমরা ভোটের আগে অর্থাৎ প্রচার প্রচারণার সময় দেখে আজ ভোটের দিনে এসেও সেটি বাস্তবে পরিণত হয়েছে। একটু জানিয়ে রাখতে চাই এই যে নীলের পাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র এখানে ভোটারের সংখ্যা মোট 2599 জন, এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি মোট 8টি এখানে কক্ষ রয়েছে ভোট কক্ষ, এর মধ্যে 4টি পুরুষ এবং 4টি নারী। এবং এখানকার যারা ভোট এর কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে যেমনটা জেনেছি সকাল 10টার মধ্যেই 10% ভোট পড়েছে বলে তারা জানিয়েছেন। এবং বয়স্কদের ভোট দেওয়ার ক্ষেত্রে কিছুটা সমস্যা হচ্ছে, যারা ইভিএম এর সাথে তেমন ভাবে অভ্যস্ত হয়ে উঠতে পারেননি তাদের, তবে তরুণ ভোটার যারা রয়েছেন তারা স্বাচ্ছন্দ্যে ভোট দিচ্ছেন এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন এখানে যারা ভোটের দায়িত্ব পালন করছেন তারা। পাশাপাশি ইভিএম এর যে বিষয়টি সেটি ইভিএম মাঝে মাঝে কিছুটা সমস্যা দেখা দেয় বলে তারা জানিয়েছেন, তবে সেই সমস্যা খুব দ্রুতই কাটিয়ে ওঠা সম্ভব হচ্ছে কারণ আমরা জানি যে এই নির্বাচনের ভোট বা ইভিএম ব্যবস্থা ঠিক রাখার জন্য বেশ কিছু দক্ষ কর্মী রয়েছে। আমরা জানি যে প্রতি কেন্দ্রে একজন করে মোট 480 জন ট্রাভেল শুটার আছেন, প্রতি দুই কেন্দ্রে একজন করে মোট 240 জন ভ্রাম্যমান টেকনিক্যাল এক্সপার্ট আছেন, 14 জন সহকারী প্রোগ্রামার এবং 4 জন প্রোগ্রামার আছেন যারা এই ইভিএম এ যদি কোনো ধরনের ত্রুটি দেখা দেয় সেই ত্রুটি তারা সঙ্গে সঙ্গে সমাধানের চেষ্টা করেন এমনটাই কিন্তু আমরা জেনেছি। পাশাপাশি যদি বলতে হয় যে সকাল থেকে আমি ছিলাম গাজীপুরের এই যে নির্বাচন সিটি কর্পোরেশন নির্বাচন, সেটি সিটি কর্পোরেশন নির্বাচনের যে 8 জন মেয়র প্রার্থী তার মধ্যে অন্যতম একজন মেয়র প্রার্থী, স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়দা খাতুনের সঙ্গে যিনি টেবিল ঘড়ি মার্কা নিয়ে প্রতিক্রিয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি আসলে সকালে ভোট দিয়েছেন কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, তার সঙ্গে ছিলেন তার ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। ভোট প্রদান শেষে তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, গণমাধ্যম কর্মীদের সঙ্গে মুখোমুখি তারা হয়েছেন, তবে তারা যে বিষয়টি বলেছেন এখন পর্যন্ত যে ভোট হচ্ছে তাতে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন, তবে তারা যে বিষয়টি বলেছেন যে টঙ্গীর দিকে কিছু ভোট কেন্দ্রে তাদের এজেন্টদেরকে ভয় ভীতি দেখানো হচ্ছে এমনটা অভিযোগ তারা করেছেন, তবে সুনির্দিষ্টভাবে কতগুলো কেন্দ্র কতজন এজেন্টদের সাথে এরকম ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটেছে এই বিষয়গুলো কিন্তু তিনি সুস্পষ্টভাবে কিছু বলতে পারেননি। তবে সাধারণ যারা ভোটার আছেন তাদের মধ্যে আমরা যে উচ্ছ্বাস কামনা করেছিলাম ভোটের আগে অর্থাৎ ভোটের প্রচার প্রচারণা দেখে ভোটের দিনে আমরা সেই উচ্ছ্বাস লক্ষ্য করছি, আগামী বা সামনের সময়টাতে কী হয় সেটি আবার পরবর্তী জানিয়ে দেবো। সহকর্মী আফজাল হোসেনের কাছে যাবো, আফজাল আছেন অন্য কোনো কেন্দ্রে। আফজাল, আপনার কেন্দ্রে এখনকার কী অবস্থা? আওয়ামী লীগের মেয়র প্রার্থী অ্যাডভোকেট আজমতুল্লাহ খান তার ভোটটি দেওয়ার পর থেকেই তিনি বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করছেন, এখনও তিনি পরিদর্শন করছেন, এর মধ্যে 6টি কেন্দ্র তিনি পরিদর্শন করেছেন, ভোটারদের সঙ্গে কথা বলেছেন এবং ভোটারদের যদি কোনো সমস্যার কথা শুনেছেন, যদি কোনো সমস্যা থাকে সেটি সমাধানেরও চেষ্টার তিনি করেছেন। আর যেটি বলে থাকি তিনি কথা বলেছেন গণমাধ্যমে বেশ কয়েকবার, তিনি বারবারই যেটি বলছেন যে তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী, ভোট অবাধ সুষ্ঠু হচ্ছে এবং এভাবে চলতে থাকলে তিনি জয়ী হবেন এবং গাজীপুরের নগরপিতা নির্বাচিত হবেন এমনটাই কিন্তু আশা প্রকাশ করা হচ্ছে। ভোটারদের পক্ষ থেকেও আমরা কথা বলেছি যে ভোটাররাও এই অবাধ সুষ্ঠু নির্বাচন দেখে তারাও সন্তুষ্ট, যদিও ইভিএম এর কারণে যেহেতু 480টি কেন্দ্র প্রতিটি কেন্দ্রেই ইভিএমে ভোট গ্রহণ হচ্ছে, ইভিএমে ভোট গ্রহণের কারণে কিছুটা ধীরগতি আমরা লক্ষ্য করছি। আমরা যদি যেহেতু ভোট গ্রহণের ভোট গ্রহণের 3 ঘন্টা হয়ে গেছে, এখন পর্যন্ত ভোটের পরিবেশ আপনি কেমন দেখছেন? এখন পর্যন্ত খুব সুষ্ঠু পরিবেশ বিরাজমান, মানুষ নির্বিঘ্নে আসছে, তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। দুই একটা টুকটাক দুই এক জায়গায় আমি কমপ্লেন পেয়েছি, মেশিন কিছু সময়ের জন্য বন্ধ ছিল, এগুলি আবার দেখেছি এগুলি আবার ঠিক হয়েছে। তো সুতরাং আপনারা লক্ষ্য করছেন যে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং অনেক ভোট কেন্দ্রেই কিন্তু যদিও 8টায় ভোট শুরু হওয়ার কথা মানুষ কিন্তু 6টা সাড়ে 6টায় এসে লাইনে দাঁড়িয়েছে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য।
সেই ক্ষেত্রে মেশিনের জন্য যদি কোনো সমস্যা হয় আমি আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানাব, সবিনয় অনুরোধ জানাব, যারা ভোট দিতে এসেছে তারা যেন তাদের ভোটটা দিতে পারে। ভোট তিনি কাকে দিবেন এটা তার উপর নির্ভর করবে, ভোটটা যেন তিনি দিতে পারে। এর জন্য যে নির্ধারিত সময় 4টা করা হয়েছে, এই 4টার মধ্যে যদি কেউ এসে লাইনে দাঁড়ায়, সেটা রাত্রে 8টাও বাজতে পারে, 10টাও বাজতে পারে, যে সময়ই লাগে নির্বাচন কমিশন যেন এই ব্যাপারটি নজরে নিয়ে তাদের কাছ থেকে একটা ডিরেকশন আশা করছি যে ভোট কেন্দ্রে কোনো ভোটার এসে যেন ফেরত না যায়। আর কি বিষয়, অন্যান্য মেয়র প্রার্থীর অভিযোগ হচ্ছে তাদের এজেন্টদেরকে বিভিন্ন কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে, এই অভিযোগ কোথায়? তারা কি স্পেসিফিক কিছু বলতে পেরেছে? এখন এজেন্ট না দিতে পেরে যদি বলে যে আমাদের ঢুকতে দেওয়া হয়নি, আপনার কি কোনো কমপ্লেন পেয়েছেন? ইজ দেয়ার এনি সিঙ্গেল কমপ্লেন? তো সুতরাং অনেকেই তো এজেন্ট দিতে পারছে না, কারণ কেন্দ্র তো 4টা 480টা, বোথ এখানে 3,497, প্রায় 3,500 বোথ, অনেকেই হয়তো পারছেন না। তো এই অভিযোগ তো অন্য কারো উপর দেওয়া উচিত না, কারণ ইলেকশনে প্রার্থীর পক্ষে থেকে এজেন্ট দেওয়ার দায়িত্ব তো ইলেকশন কমিশনের না, এটা প্রশাসনের না, এটা আমি একজন প্রার্থী হিসাবে এটা আমারও না। আমি চেষ্টা করেছি প্রতি কেন্দ্রে প্রতি ভোটে আমার এজেন্ট দেওয়ার জন্য, এই প্রচেষ্টা আমি চালিয়েছি এবং প্রতি কেন্দ্রে এবং ভোটে আমার এজেন্ট আছে। কোনো কেন্দ্রে বিশৃঙ্খলা বা প্রভাব বিস্তারের কোনো অভিযোগ পেয়েছেন অন্য মেয়র প্রার্থী বা কাউন্সিলর? আমি এরকম পর্যন্ত কোনো অভিযোগ পাইনি, তবে গত কয়েকদিন যাবতই একজন প্রার্থীর পুত্র, আপনি জানেন যে কালো টাকা তিনি ছড়াচ্ছেন, এই অভিযোগ খালি আমার না, এটা সর্বসাধারণের অভিযোগ। সর্বক্ষেত্রে তিনি কালো টাকা ছড়াচ্ছেন এবং নির্বাচনে একটা ইস্তেহার দিয়েছেন, সেটা একেবারে নীতি বহির্ভূত। আমি সেই জন্য প্রপাত অথরিটির কাছে কমপ্লেন করেছি আমার পক্ষ থেকে যে হোল্ডিং ট্যাক্স মাফ করে দেওয়া হবে, এটার কোনো বিধান কি আছে? এটাও ইলেকশনে ভোটারদেরকে প্রভাবিত করার একটা অপকৌশল। যিনি বলেছেন তিনি কি করেছেন? তার বিরুদ্ধে অভিযোগ হলো নিয়ম নীতি না মেনে মানুষের উপর হোল্ডিং ট্যাক্সের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, কোনো রিভিউ করার সুযোগ দেওয়া হয়নি, আর কলকারখানা যে হোল্ডিং ট্যাক্স বাড়িয়ে দিয়ে ট্রেড লাইসেন্স না দিয়ে জুট ব্যবসা দাবি করেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য এত ব্যস্ততার মধ্যেও। তিনি বললেন যে ভোট গ্রহণের 3 ঘন্টা হয়েছে, ভোটের পরিবেশ সুষ্ঠু এবং তিনি আশা করছেন যে এভাবেই 4টা পর্যন্ত ভোট চলবে। তবে ইভিএম এর ধীরগতির কারণে যদি কোনো ভোটার ভোট কেন্দ্রের ভেতরে থাকেন, সেই ভোটগুলো যেন যত সময় লাগুক সেটি যেন নেওয়া হয়, এমনটাই তিনি গণমাধ্যমের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছেন। যদিও নির্বাচন কমিশনের বিধান কিন্তু এটি বলে যে কেন্দ্রে ভোটার থাকলে এবং সেটি যদি সময় শেষও হয়ে যায় সেটিও তার ভোটও নিতে হবে, এমনটি বিধান রয়েছে। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ খবর। সিটি নির্বাচনের খবর জানতে সরাসরি ছিলাম গাজীপুরে।